আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টাচ বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় অথবা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় সেই প্রসেসটি। আমরা যদি কখনো মনে করি যে আমার ইউটিউব চ্যানেলটি আমি ডিলিট করব, তাহলে কিভাবে ডিলিট করতে হবে সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে, আমাকে ইউটিউব ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন আমার উপরে কিন্তু আমার চ্যানেলের আইকনটি দেখা যাচ্ছে। আমাকে কী করতে হবে, সেই চ্যানেলের আইকনের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে কী করতে হবে, ইউর চ্যানেল, আপনাদের হয়তো বা মাই চ্যানেলও থাকতে পারে, মাই চ্যানেল থাকলে মাই চ্যানেল, ইউর চ্যানেল আমার লেখা আছে ইউর চ্যানেল, আমি এখানে ইউর চ্যানেলে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমি কী করবো, উপরে ডান পাশে থ্রি ডট মেনু এই আইকনটাতে ট্যাপ করবো। ট্যাপ করার পরে আমি চলে যাব হেল্প অ্যান্ড ফিডব্যাক। এই হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপর ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমি কি করব, দেখেন আমি নিচে লেখা আছে ডিলেট ইউর চ্যানেল পার্মানেন্টলি, আমি কি করব এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর স্ক্রল করে আমি নিচে চলে যাব। তারপরে দেখেন 1 2 3 4 এরকম লেখা আছে, এর উপরে লেখা আছে ইউটিউব স্টুডিও। আপনি একটু জুম করে দেখে নেবেন ইউটিউব স্টুডিও, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে দেখেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, হয়তো একটু লোড নেবে। দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। হয়তো বা যদি এখানে স্টুডিও লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই স্টুডিও ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি একটু জুম করে নিই। জুম করার পরে দেখেন নিচে একটি সেটিং অপশান, নিচে দেখেন এখানে নিচে একটি সেটিং অপশান দেখা যায়। এই সেটিং অপশান আপনি কী করবেন, ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে দেখেন চলে আসবে এইরকম একটি ইন্টারফেস। ইন্টারফেস একটু জুম করে অবশ্যই একটু জুম করে দেখবেন প্রথম দ্বিতীয় লেখা আছে চ্যানেল, এই চ্যানেলে আপনি ট্যাপ করে দেবেন। চ্যানেলে ট্যাপ করার পরে দেখেন ওপেন হবে এরকম একটি ইন্টারফেস। এখানে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার এজিবিলিটি, আপনি কী করতেন বেসিক্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন একটু স্ক্রল করে আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এইখানে দেখা আদার সেটিং, আদার সেটির ভিতরে একা আছে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্টস, আমি কী করবো এখানে ট্যাপ করব। আমি এখানে ট্যাপ করার পরে আপনারা দুটোটা লেখার উপরে ট্যাপ করেন। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইটা উপরে দেখাচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের, আমি যে ইউটিউব চ্যানেলটি ডিলিট করবো সেটা জিমেল, আর এখানে বসাতে হবে আমার পাসওয়ার্ড। আমি কী করবো দেখেন এখানে পাসওয়ার্ডটি বসাই। পাসওয়ার্ডটি বসানোর পরে দেখেন পাসওয়ার্ডটি বসানো হলো। বসানোর পরে আমি কী করবো, নেক্সট, এখানে নেক্সট আমি ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন অন্য একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনি কী করতে হবে দেখেন, আমি কী করবো এখানে আই ওয়ান্ট পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্টস, আই ওয়ান্ট হিডেন মাই চ্যানেল, দুইটি অপশান দেখাচ্ছে। আমি কী করবো, আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্টস, আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে দেখেন এই একটা বক্স, এই একটা বক্স, আমি এখানে টিক মার্ক বসাবো, এখানে টিক মার্ক বসাবো। এখানে টিক মার্ক বসার পরে আমি কী করবো, ডিলিট মাই কন্টেন্টস, আমি কী করবো ডিলিট মাই কন্টেন্ট আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে কী করতে হবে, এখানে আপনাকে বসাতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টটি। দেখেন এই যে জিমেল অ্যাকাউন্টটি আছে, এই জিমেল অ্যাকাউন্টটি কার্ড, এটি হলো আপনার ইউটিউব চ্যানেল জিমেল অ্যাকাউন্টটি। আপনার ইউটিউব চ্যানেল জিমেল অ্যাকাউন্টটি আপনি কী করবেন, এখানেও সেই ইউটিউব চ্যানেল ইউটিউব জিমেল অ্যাকাউন্ট এখানে বসাবেন। বসানোর পরে কী করবেন, ডিলিট মাই কন্টেন্টস, আপনি এখানে ডিলিট মাই কন্টেন্ট ট্যাপ করে দিবেন, আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এই হলো ডিলিটের প্রসেস। আমি কিন্তু ডিলিট করলাম না, কারণ হলো ডিলিট করতে গেলে ফিড রিকভারি করতে হয়, একটু সমস্যা পড়তে হয়। আপনারা যদি ভিডিওটি শিখতে চান কীভাবে ডিলিট করতে, তাহলে এই টুকি রাখবেন, অবশ্যই ডিলিট করবেন না। তারপরও যদি ডিলিট করেনি, যদি ডিলিট করতেই হয় তাহলে ডিলিট করতে পারেন। করার পরে দেখেন এখানে জিমেল অ্যাকাউন্টে লিখবেন, লেখার পরে কী করবেন, ডিলিট মাই কন্টেন্টস, এখানে ডিলিট মাই কন্টেন্ট ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দ্বিতীয় একটা স্টেপ আসবে, সেই স্টেপে আপনি ওকে করে দেওয়ার পরেই আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আমি তারপরে একটু দেখাই আপনাদেরকে। সাইফুল ইসলাম লেখার পরে আমি এখানে ডিলিট করে দিব। ডিলিট করার পরে দেখেন
আমার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু এখন আমাকে আবার রিকভারি করে নিয়ে আসতে হবে। আমি আপনাদের দেখানোর সাথে কিন্তু আমি চ্যানেলটিকে ডিলিট করলাম, এই হলো ডিলিট সম্পূর্ণ প্রসেস। তবে যদি আপনি চ্যানেলটি ফিরে পেতে চান আবার, তাহলে আমি একটি ভিডিও, আমার এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, দেখে আপনি আপনার চ্যানেলটি আবার ফিরে পেতে পারেন। এই হলো ইউটিউব চ্যানেল ডিলিট করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।